আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পাঠ 8 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনার শেষে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে নির্ধারণ করেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয় কেন, বুঝিয়ে লেখো। অনুধাবনমূলক এই প্রশ্নটি তোমাদের জন্য আজকে HW হিসেবে দিয়েছি। ইনশাআল্লাহ রবিবারে HW করে জমা দিবে, আবার পরবর্তী রবিবারে খাতা ফেরত নিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে আজকের আলোচনায় প্রবেশ করি। আশা করি তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে দেখবে, শুনবে এবং অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছি আজকের আলোচ্য বিষয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিচয়, মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এভাবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তখন প্রিয় শিক্ষার্থী, 576 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী, কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। আবার যদি বলা হয় কোন গোত্রে জন্মগ্রহণ করেন, তখন উত্তর হবে উমাইয়া গোত্রে। প্রিয় শিক্ষার্থী, এই দুই লাইন থেকেই আমরা 3-4টি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন নিতে পারি। এগুলো তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে, ভালো করে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থী, বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও লজ্জাশীল ছিলেন। অত্যন্ত লজ্জাশীল একজন ব্যক্তি ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শিক্ষায়ও ছিলেন স্বনামধন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু কন্যা রোকাইয়া ও উম্মে কুলসুমকে তার সাথে বিবাহ দেন। প্রিয় শিক্ষার্থী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে দুইজন কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। প্রথমে বিবাহ দিয়েছিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহকাল ত্যাগ করে পরপারে চলে গেলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এ কারণে তাকে জুন্নুরাইন বলা হয়। তোমাদের একটা অনুধাবনের প্রশ্ন আসতে পারে যে জুন্নুরাইন কাকে বলা হয় এবং কেন। প্রিয় শিক্ষার্থী, তখন তোমরা উত্তর দিতে পারবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয় কেন, তার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যা সন্তান তার সাথে বিবাহ হয়েছিল, একজনের মৃত্যুর পর আরেকজন। প্রিয় শিক্ষার্থী, তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। যখন তার বয়স 34 বছর, তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম তাকে নানা রকম নির্যাতন করে। তার চাচা হাকাম, তাহলে যদি প্রশ্ন আসে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার নাম কি, তখন উত্তর হবে হাকাম। তাহলে চাচার নাম হাকাম। তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখনই ইসলাম গ্রহণ করেন, তারপরেই এই হাকাম অবশ্যই অনেক নির্যাতন তার উপরে পরিচালনা করেন। তিনি সব নির্যাতন সহ্য করেন, যত ধরনের নির্যাতন করেন সব নির্যাতন তিনি নীরবে সহ্য করেছেন। আত্মীয়দের নির্যাতন অসহ্য পর্যায়ে পৌঁছলে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা
ও স্বীয় সহধর্মিনী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন। প্রিয় শিক্ষার্থী, যখনই চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই তিনি হিজরত করেছিলেন আবিসিনিয়ায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আল্লাহর হুকুমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। ইসলামের প্রথম হিজরত কোথায়? আবিসিনিয়ায়। যদি এই ধরনের প্রশ্ন আসে অবশ্যই আবিসিনিয়ায় উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খেদমত, ওনার ইসলামে কী কী খেদমত রয়েছে এই সম্পর্কে সংক্ষেপে তোমার পাঠ্য বইতে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই সংক্ষেপেই আলোচনা করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী, উনি ছিলেন শ্রেষ্ঠ ধনী আরবের। আরবের যত ধনী ছিল তাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। ব্যবসা করে সব সম্পদ উপার্জন করেন, তাহলে ব্যবসার মাধ্যমে তিনি এ সকল সম্পদ উপার্জন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিমু মা শুহাদা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সৎ ব্যবসায়ী শহীদদের মর্যাদা লাভ করবে। প্রিয় শিক্ষার্থী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সৎ ব্যবসায়ী ছিলেন, যার কারণে তাকে গণী বলা হতো। প্রশ্ন আসতে পারে, গণী কাকে বলা হতো এবং কেন? হযরত ওসমানকে গণী বলা হতো, তার ধন সম্পদ ছিল প্রচুর, ব্যবসা করে এগুলো অর্জন করেছিলেন, এই কারণেই তাকে গণী বলা হতো। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তার সম্পদ ব্যয় করেন। যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন, তারপরে মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য তিনি অকাতরে তার সম্পদ ব্যয় করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, মদিনার অধিবাসীদের দূর করার জন্য, মদিনার অধিবাসীদের কষ্ট দূর করার জন্য তিনি 18,000 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করেন। প্রিয় শিক্ষার্থী, মদিনার অধিবাসীদের তৎকালীন সময় পানির কষ্ট হয়েছিল, পানি পাওয়া যেত না, এই পানির কষ্ট দূর করে দেওয়ার জন্য তিনি 18,000 দিনার স্বর্ণ মুদ্রা, 18,000 স্বর্ণ মুদ্রা তিনি তৎকালীন সময় ব্যয় করেছিলেন। কি কাজে ব্যয় করেছিলেন? একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ করে দেন। তিনি একটি 18,000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটি কূপ ক্রয় করেছিলেন এবং সেই কূপটি পরবর্তীতে মুসলমানদের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য তিনি দান করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, মদিনার দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। যখনই মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি ত্রাণ সরবরাহ করেছিলেন মদিনার মানুষদের মাঝে। মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হয় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। প্রিয় শিক্ষার্থী, মসজিদে নববী ছোট্ট জায়গা নিয়ে প্রথমে শুরু হয়েছিল, তখন আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা যখন অধিক হয়ে গেল তখন এই এত ছোট জায়গায় মুসলমানদের নামাজের জায়গা হয় না, তখন নিজ খরচে, নিজ উদ্যোগে প্রচুর টাকা ব্যয় করে তিনি মসজিদের সম্প্রসারণ করলেন। বিশাল বড় এরিয়া নিয়ে তিনি মসজিদ করলেন। তাবুক যুদ্ধের সময় ৩০,০০০ সৈন্যের 1/3 তথা 10,000 সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেছিলেন তাবুক যুদ্ধে। এটি পরীক্ষায় আসে প্রিয় শিক্ষার্থী, যে কোন যুদ্ধে তিনি 30,000 সৈন্যের ব্যয়ভার বহন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এটা হবে তাবুক যুদ্ধে। এই তাবুক যুদ্ধে তিনি 1/3 তথা 10,000 সৈন্যের ব্যয়ভার বহন করেছিলেন। 10,000 সৈন্যের যত খরচ হবে সব খরচ তিনি নিজে ব্যয়ভার বহন করেছিলেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই 1,000 উট দান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, 1,000 উট এই রোমান বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন তিনি 1,000 উট দান করেছিলেন মুসলিম সৈন্যদের শক্তিশালী করার জন্য। এছাড়াও তিনি 7টি ঘোড়া ও 1,000 দিনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বা দরবারে দান করেন। প্রিয় শিক্ষার্থী, 7টি ঘোড়া দান করেছিলেন ও 1,000 দিনার দান করেছিলেন এই রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে।
প্রিয় শিক্ষার্থী, তার অবদান অনেক, ইসলামে তার অবদান অনেক। প্রিয় শিক্ষার্থী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের প্রাথমিক ভাবে যে সম্পদ মানুষকে দান করে, রসুলকে দিয়ে মানুষকে দান করে যতটুকু উপকার করেছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম নয়। প্রিয় শিক্ষার্থী, কোরআন সংকলন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময়ে কোরআন মাজিদ সংকলন করা হয়েছিল। আরবের বিভিন্ন এলাকায় লোকজন বিভিন্ন উপভাষায় পবিত্র কোরআন তেলাওয়াত করত, বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করত, এক একজন এক এক রকমের তেলাওয়াত। এই তেলাওয়াত তখন বিশৃঙ্খলা দেখা দিল যে একজনে একরকম করে, অমুক রাজ্যে আর এক রকম করে, এভাবে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটে। যখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তখন মুসলিম সাম্রাজ্যটা আরও বিশাল এলাকা ধরে বিস্তৃতি লাভ করেছিল। এতে কোরআন মাজিদ নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, মুসলমানদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় যে একজনে কোরআন মাজিদ ওখানে জবর দিয়ে পড়ে, আর এক এলাকায় আবার জেট দিয়ে পড়ে, আর এক এলাকায় গিয়ে দেখা যায় যে কোরআনের ভাষা আবার অন্যরকম সিস্টেমে তারা পড়ছেন। এগুলো দেখে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়, ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। মুসলমানদের মাঝে যে ঐক্য রয়েছে, সেই ঐক্য নষ্ট হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অবস্থার গুরুত্ব উপলব্ধি করে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন। খুব তাড়াতাড়ি যখনই দেখলেন এই অবস্থা, তখনই তিনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন যে করেই হোক কোরআন সংকলনের ব্যাপারে খুব দ্রুত কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপি সংগ্রহ করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু না বললেই নয় যে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন সংকলন করেছিলেন প্রাথমিকভাবে। সেই কোরআন সংকলন করার পর, কোরআন সংকলন করে একটা কপি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট, আনহায়ের নিকট রেখে দিয়েছিলেন। এই কপিটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপি সংগ্রহ করেন। তার মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি এই কপিটি নেন। নেওয়ার পর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের লেখক ছিলেন। প্রথম প্রাথমিকভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি পবিত্র কোরআনের লেখক ছিলেন। কাতিবে ওহী, যাকে বলা হয় কোরআন লেখক, যাদেরকে বলা হয়, তিনি সেই প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত। হযরত ওসমানের সময় এসেও হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্যান্য সদস্য, এখানে কয়েকজন সদস্যের নাম লেখা আছে তোমার পাঠ্য বইতে, এই সদস্যগুলোর নাম অবশ্যই তোমরা মুখস্থ করবে। হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর, উনি একজন ছিলেন। হযরত সাইদ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিসাম, তিনিও একজন ছিলেন। এখানে তিনজনের নাম এসেছে, এই তিনজনের নাম তোমরা মুখস্থ করবে, কেননা নৈবেত্তিকের মধ্যে তোমাদের এই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, হিজরি 30 মোতাবেক 651 খ্রিস্টাব্দে তারা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সংগৃহীত কপির আলোকে আরও 7টি কপি তৈরি করেন। তাহলে কত সালে, কত খ্রিস্টাব্দে? 651 খ্রিস্টাব্দে। আর হিজরি তখন ছিল 30 হিজরিতে 651 খ্রিস্টাব্দে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আনহার কাছ থেকে যেই কপিটি নিয়েছিলেন, এই কপির মতো করে আরও 7টি কপি তারা তৈরি করলেন। প্রিয় শিক্ষার্থী, এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন, বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছিলেন। সাম্রাজ্যের অনেক বিস্তৃতি ঘটেছিল, আমি আগেই বলেছিলাম, সেই কারণে বিভিন্ন এলাকায়
এক একটা কপি কপি পাঠিয়ে দেওয়া হয়েছিল। একে মাসহাফে উসমানি বলা হয়। তোমাদের আরো একটি প্রশ্ন চলে এসেছে, এখানে অনুধাবনের প্রশ্ন এরকম হয় যে মাসহাফে উসমানি কি, মাসহাফে উসমানি বলতে কি বুঝো, লিখো বা বুঝিয়ে লিখো। এই জাতীয় প্রশ্ন যদি আসে তখন মাসহাফে উসমানিটি হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নেওয়া কপিটি, আরো সাতটি যে কপি করা হয়েছে এই কপিগুলোকে একত্রে মাসহাফে উসমানি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফলে সারা বিশ্বে একটি রীতিতে কোরআন তেলাওয়াত আরম্ভ হয়, তখন থেকে একটি রীতিতে একই রকম ভাবে কোরআন তেলাওয়াত শুরু হয়। তুমি কাবা শরীফে যাবে, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত যেমন শুনবে, বাংলাদেশের বাইতুল মোকাররমে গেলেও ঠিক তেমনই কোরআন তেলাওয়াত শুনতে পাবে। এটার অবদান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই মাসহাফে উসমানি। প্রিয় শিক্ষার্থী, এজন্য তাকে জামিউল কোরআন বলা হয়। আজকে তোমাদের একটি প্রশ্ন দিয়েছি, এইচডব্লিউ দিয়েছি, যে এইচডব্লিউ হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয় কেন, বুঝিয়ে লিখো। এটির উত্তর আমরা এখানে পেয়ে গিয়েছি যে মাসহাফে উসমানি বলা হয়, ফলে সারা বিশ্বে একটি রীতিতে যে কোরআন তেলাওয়াত আরম্ভ হয় এজন্য তাকে জামিউল কোরআন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, বিশ্বের বর্তমানে প্রচলিত কপিগুলি মাসহাফে উসমানির প্রতিলিপি, অর্থাৎ মাসহাফে উসমানি যেমন এই বিশ্বের বর্তমান সময়ে যে কোরআন শরীফ তুমি দেখতে পাও সেটি মাসহাফে উসমানির মতোই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।